প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা সবাই নিজ বাড়িতে বা বাসায় থাকবে, অপ্রয়োজনে ঘরের বাইরে যাবে না। করোনা থেকে মুক্তি পাওয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের যে নিয়মকানুন রয়েছে সেই নিয়মকানুনগুলো তোমরা মেনে চলবে, আশা করি তোমরা সবাই সুস্থ থাকবে। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে গণিত ক্লাসে স্বাগতম। গত ক্লাসে আমি পাটিগণিতের 2.1 অধ্যায় আলোচনা করেছিলাম, আজকে আমি বীজগণিতের 4.2 অনুশীলনী আলোচনা করব। এখানে তিনটি সমস্যা দেখানো হয়েছে, 1 নম্বর সরল কর, এখানে 2টি অঙ্ক আছে, 2 নম্বর একইভাবে মান দেওয়া আছে, 2টি সংখ্যার মান নির্ণয় করতে হবে, 3 নম্বরে এক্স এবং ওয়াই এর মান দেওয়া আছে, এখানেও মান নির্ণয় করতে হবে। তাহলে এখন এই অঙ্কগুলো বোঝার আগে করার আগে তোমাদেরকে কিছু ধারণা নিতে হবে বীজগণিতের এই গুণ সম্পর্কে। তোমরা একটু খেয়াল করো, এখানে আমি এক্স টু দ ৫, এটাকে বলা হয় থেকে এক্স টু দ ৫, ৫কে বলা হয় সূচক অবলিক ঘাত অবলিক পাওয়ার অবলিক শক্তি। তাহলে এক্স টু দ ৫, এই ৫কে বলা হয় থাকে এক্সের সূচক ঘাত পাওয়ার বা শক্তি, আর এক্স কে বলা হয় থাকে বেস অবলিক ভিত্তি, বেস বা ভিত্তি বলা হয়ে থাকে। এখন বেস বেস একই হলে গুণনের সময় পাওয়ার গুলো যোগ হয়, আর বেস বেস একই হলে ভাগের সময় পাওয়ার গুলো বিয়োগ হয়। তোমরা একটু খেয়াল করো যে এক্স টু দ পাওয়ার এম ইন্টু এক্স টু দ পাওয়ার এন, এই জিনিসটা করলে কি দাঁড়াবে? তাহলে বেস এখানে দুটোরই কি এক্স, তাহলে বেস বেস একই হলে গুণের সময় পাওয়ার গুলা যোগ হয়। বেস যদি এরকম 10টাও থাকে, ওই বেস থেকে আসবে 1টা বেস, তাহলে আসবে হলো এক্স, আর পাওয়ার হলো এম এবং এন, তাহলে এম প্লাস এন এভাবে আসবে। একই একই অবস্থায় ভাগের বেলায়, তাহলে গুণের বেলায় বেস বেস একই হলে গুণের বেলায় পাওয়ার গুলো যোগ হয়, আর ভাগের বেলায় পাওয়ার গুলো বিয়োগ হয়। যেমন এ টু দ পাওয়ার এম ডিভিশন এ টু দ পাওয়ার এন, এটা একটা ভাগ চিহ্ন, এটা ভাগের মতো কাজ করেছে। তাহলে এখানে কি আসবে? আমরা লিখব এ টু দ পাওয়ার এম মাইনাস এন। তাহলে নিশ্চয় বুঝতে পেরেছ যে গুণের বেলায় পাওয়ার গুলো যোগ হয়, আর ভাগের বেলায় পাওয়ার গুলো বিয়োগ হয়। এবার আমরা আমাদের মূল আলোচনায় চলে আসব। দেখো সরল করো, 1 নম্বরে দেওয়া আছে যে দুটো অঙ্ক দেওয়া আছে, 1 এর 2 নম্বর অঙ্কটা এখানে বলা আছে এ কিউব ইন্টু এ ইন্টু এ টু দ পাওয়ার ৫। তাহলে আমরা এখানে দেখব যে বেস সবগুলোর এক, এ এ এবং এ বেস গুলো হলো এক, তাহলে বেস যদি এরকম যে করেই থাকুক একটা বেস আসবে, আর যে সূচক বা পাওয়ার রয়েছে সে পাওয়ার গুলো যোগ হবে, তাহলে আসবে কত? থ্রি প্লাস। যখন কোন সংখ্যার সূচক বা পাওয়ার দেওয়া থাকে না তখন সেটা ধরে নিতে হবে এক, যেমন এখানে এর উপর কোনো পাওয়ার নেই কিন্তু তারপরে ধরে নিতে হবে এর উপর পাওয়ার আছে কত? এক বা ১, এটাকে আমরা সাইলেন্ট পাওয়ার বলে থাকি। তাহলে আসলে হলো ১ প্লাস ৫, তাহলে টোটালি করলে আসে এ টু দ পাওয়ার ৫, আর কে ৬, ৬৩ হলো ৯, অর্থাৎ এই অঙ্কটি রেজাল্ট আসলে এ টু দ পাওয়ার ৯। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আরেকটি সমাধান এখানে দেওয়া, সমস্যা দেওয়া আছে 5 নম্বর, 1 এর ৫, সেটা হলো থ্রি এ ইন্টু ফোর বি ইন্টু টু এ ইন্টু ৫ সি ইন্টু থ্রি বি। তাহলে এই অঙ্কটি আবার সমাধান করতে গেলে আমরা আগে সহগগুলোকে একত্রে গুণ করে ফেলবো। এখানে আমরা সহগগুলোকে সব আলাদা করে ফেলি, সহগ আছে থ্রি, সহগ আছে ৪, সহগ আছে ২, সহগ আছে ৫ এবং সহগ আছে ৩, এগুলোকে আমরা আলাদা করে গুণ করি। থ্রি ইন
into 4 into 2 into 5 into 3 এর পর আমরা বেস এক জাতীয়গুলোকে একত্র করি যেমন এখানে আছে a এবং a এই দুটোকে আমরা একত্র করি a into b আমরা দেখব কয়টা আছে b শুধু b আছে দুটো দুটো b আছে তাহলে b into b এবং c শুধু একটা আছে আমরা পাশে ইনটু চিহ্ন দিয়ে লিখে দিলাম c এখন আমরা সহগগুলোকে গুণ করে ফেলি সহগ গুণ করলে কত দাঁড়ায় 3 4 12 12 5 12 60 60 কে 6 দ্বারা গুণ করলে আসবে 60 কে 60 কে যদি আমরা 6 দ্বারা গুণ করি 636 360 তাহলে এটা ইয়ে আসবে হলো 360 আর a গুণ করলে যেহেতু বেস বেস 1 পাওয়ার এখানে 1 1 যোগ করলে আসবে হলো a স্কয়ার একইভাবে b এবং b কোন পাওয়ার দেখা যায় না সাইলেন্ট পাওয়ার আছে 1 করে 1 আর 1 যোগ করলে আসে কত 2 অর্থাৎ b স্কয়ার ইনটু c হিসাবে বসলো এটাই হলো আমাদের অ্যানসার তাহলে আমি আশা করি এক নম্বরের যে সমস্যাটি ছিল সেটা আমার সমাধান করতে পেরেছি এবং আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এবার আমি দুই নম্বর সমস্যাটি সমাধান করব দুই দুই দেওয়া আছে এ সমান দেওয়া আছে টু সি সমান দেওয়া আছে সি ইকুয়াল টু ওয়ান হলে বি কিউব প্লাস সি কিউবের মান কত তাহলে এখানে সরি এখানে বি সমান হবে বি সমান হলো টু বি সমান টু এবং সি সমান হলো ওয়ান তখন আসবে বি কিউব প্লাস সি কিউবের মান কত এখন বির পরিবর্তে আমরা টু বসাবো তাহলে বির জায়গা হলো টু উপরে আছে কিউব তাহলে টু কিউব প্লাস সির জায়গায় বসাবো ওয়ান উপরে আছে হলো কিউব এখন আমরা যার উপর পাওয়ার যত সেটা সেই কয়বার গুণ করতে হয় যেমন টু এর উপর পাওয়ার আছে তিন এর অর্থ না তিন দুগুণে ছয় আমরা এই টুটাকে দুইবার তিনবার লিখব টু ইন্টু টু ইন্টু টু তাহলে গুণ করলে দুই দুগুণে চার চার দুগুণে কত আছে আট এইট প্লাস ওয়ানটাকে যদি আমরা তিনবার গুণ করি তখন আমাদের চলে আসবে হলো ওয়ান তাহলে রেজাল্ট দাঁড়ালো হলো নাইন তাহলে বি কিউব প্লাস সি কিউবের মান আসলো নাইন এটা হলো আমাদের অ্যান্সার আশা করি সমস্যাটি তোমরা বুঝতে পেরেছ এরপর আমরা তিন নাম্বার সমস্যাটি সমাধান করব তিনের এখানে দুইটি অঙ্ক দেওয়া আছে এক এবং দুই মান দুটোরই এক মান দেওয়া আছে এক্স ইকুয়াল টু থ্রি ওয়াই ইকুয়াল টু ফাইভ হলে এক নাম্বার হলো ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স অর্থাৎ এক্স ইকুয়াল টু থ্রি এবং ওয়াই ইকুয়াল টু ফাইভ হলে দেখাও যে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স এই অঙ্কটির দুটো অংশ রয়েছে এটা হলো ডান পক্ষ আর এটা এটা হলো বাম পক্ষ এটা আমার বাম হাতের দিক সুতরাং এটা বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড আর এটা হলো ডান পক্ষ বা আর এইচএস বা রাইট হ্যান্ড সাইড তাহলে আমি আগে বাম পক্ষটা আগে করব বাম পক্ষ করে ডান পক্ষ করলে যদি একই মান আসে তখন আমার অঙ্কটা ঠিক আছে তাহলে আমি লিখবো বাম পক্ষ বাম পক্ষ হলো ওয়াই স্কোয়ার মাইনাস হ্যাঁ এখন আমরা ওয়াই এর মান ফাইভ বসাই তাহলে ফাইভ স্কোয়ার মাইনাস এক্স এর মান হলো থ্রি থ্রি স্কোয়ার তাহলে এটাকে যদি আমরা ই করি ভাঙ্গাই তাহলে পাঁচের উপর পাওয়ার হলো ফাইভের উপর পাওয়ার হলো টু অর্থাৎ পাঁচটা পাঁচবার গুণ হবে গুণ হয়ে আসবে হলো পাঁচ পাঁচা পঁচিশ বা টোয়েন্টি ফাইভ মাইনাস তিনটা তিনবার গুণ হলে আসবে নাইন তাহলে আসা হলো ষোলো
তাহলে আমার দেখা গেল বাম পক্ষে মান আসছে হলো 16। এবার আমি ডান পক্ষের মানটা নির্ণয় করি। ডান পক্ষে দেওয়া আছে x প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স, তাহলে x এর মান দেওয়া আছে 3 প্লাস ওয়াই এর মান দেওয়া আছে হলো 5 ইন্টু ওয়াই এর মান দেওয়া আছে 5, x এর মান দেওয়া আছে 3, তাহলে এখন দুইটা যোগ করলে আসে 8 ইন্টু 5 থেকে 3 গেলে লেখা থাকে 2, সমান আসে হলো 8 দুগুণে 16। আমি দেখলাম যে আমার বাম পক্ষে মান এসেছিল 16 এবং ডান পক্ষে মান এসেছে 16। অতএব লেখা যায় বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। আশা করি সমস্যাটি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা এই মান একই দেওয়া আছে, আমরা দুই নম্বরের অঙ্কটি করব। মান যেখানে x ইকুয়াল টু 3 এবং y ইকুয়াল টু 5, দুই নম্বর অঙ্কটা হল x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। তাহলে একইভাবে আমরা এখানেও বাম পক্ষ লিখে মান বসে দেখব কত আসছে। x প্লাস ওয়াই হোল স্কোয়ার, এখানে x এর মান হলো 3 এবং y এর মান হলো 5, তাহলে 5 তিনে 8, 8 হোল স্কোয়ার, 8 এটা 64, 64। একইভাবে আমরা দেখি ডান পক্ষে কত মান আসে। x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4 xy, তাহলে এখানে x এর মান দেওয়া আছে 3 মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে 5 হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু x এর মান দেওয়া আছে হলো 3 ইন্টু y এর মান দেওয়া আছে 5, তাহলে এখানে মাইনাসের সংখ্যাটি বড়, অর্থাৎ আমার বিয়োগ করলে আসবে মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 3 4 12, 5 12 60, 60। তাহলে এখানে মাইনাসটা দুইবার গুণ করলে মাইনাস ইন্টু মাইনাস হয়ে যাবে প্লাস, আর টুটা দুইবার গুণ করলে আসবে 2 দুগুণে 4 প্লাস 60, টোটাল যোগ করলে আসে 64। কাজে আমরা দেখলাম যে আমাদের বাম পক্ষে যে মান আসছিল 64 এবং ডান পক্ষেও একই মান এসেছে, কাজে আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। এখানে বলা আছে দেখাও যে, তাহলে আমরা লিখব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। আশা করি সমস্যাটি তোমরা বুঝতে পেরেছ। এবার এই অধ্যায় থেকে তোমরা বাসায় কিছু অঙ্ক দিব, সেগুলো প্র্যাকটিস করবে, বাড়ির কাজ থাকলো অনুশীলনী 4.2, 4.2 এর একের 4 নাম্বার, 2 এর 4 নাম্বার এবং 3 এর 3 নাম্বার, এই অঙ্কগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আশা করি আমি আজকে যে সমস্যাগুলো সমাধান করেছি সবগুলি তোমরা বুঝতে পেরেছ এবং বাড়ির কাজগুলো তোমরা প্রস্তুত করবে। সবাইকে ধন্যবাদ।